রাঙাবালি উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠন পটুয়াখালী রাঙাবালি উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে পূর্বের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ার এক বছর মেয়াদি কমিটির নতুন অনুমোদন দেওয়া হয় এতে কামরুজ্জামান শিবলীগের সভাপতি ও আশিক রহমান উজ্জ্বলকে সাধারণ সম্পাদক করা হয় পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি হাসান শিকদার ও সাধারণ সম্পাদক ওমর ফারুক ভূঁইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা গেছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ার বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো এবং আগামী এক বছরের জন্য নতুন কমিটির অনুমোদন দেওয়া হলো জেলা ছাত্রলীগের সভাপতি হাসান শিকদার ও সাধারণ সম্পাদক অমর ফারুক ভইয়া জানান মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে পূর্বের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে সেই সাথে আগামী এক বছরের জন্য নতুন কমিটির ঘোষণা দিয়েছি